চ্যারিটেবল দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আফজাল, হরি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। আজকে সকালের দিকে বেগম জিয়ার আইনজীবীরা বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে দুই সদস্যের বেঞ্চ রয়েছে, সেই দুই সদস্যের বেঞ্চেই বেগম জিয়ার জামিন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। এরপরই কিন্তু আপিল বা হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, যেই বিচারপতির আদালতে এর আগেই বেগম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন আবেদনটি খারিজ হয়ে গেছিল, সেই বিচারপতির কোর্টেই কিন্তু আবারও এই বেগম জিয়ার জামিন আবেদনটি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমরা জানতে চাইব যে আজকে আদালত যখন বেগম জিয়ার আবেদনটি উপস্থাপন করা হয় তখন আদালত কি বলেছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনারা জানেন গত 31 মে 2019 হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বেগম জিয়ার আবেদন খারিজ করেছেন, যেটা 12 ডিসেম্বর 2019 আপিল বিভাগ অনেক অবজারভেশন দিয়ে সেটা বহাল রেখেছেন। ওনারা আজকে আবার নতুন করে একটি দরখাস্ত দাখিল করলেন আদালতে, যেটা আমরা গতকাল 4:30 পেয়েছি, এবং সেখানে ওনারা বললেন যে আমরা একটা আবার জামিনের আবেদন দিতে চাচ্ছি, আমাদের দেওয়ার জন্য অনুমতি দেন। আদালত বলল এটা তো আমি আগে খারিজ করেছি, আপনাদের অ্যাপিল ডিভিশনও এটা বহাল ছিল। তখন বেগম জিয়ার আইনজীবী মিস্টার খন্দকার মাহবুব হোসেন বললেন যে জামিনের আদেশ আবেদন দিতে কোনো বাধা নাই, আমরা দিতে চাচ্ছি যদি আপনি দয়া করে নেন। তখন আদালত বলল ঠিক আছে দেন, আগামী রোববার এটা শুনানির জন্য দিন ধার্য করেছে। বেগম জিয়ার জামিন আবেদনের নতুন কোনো গ্রাউন্ড দেওয়া হয়েছে কিনা, কি গ্রাউন্ড? জি, আপনি একদম নতুন বলতে যেটা বোঝান, তারা যদিও লিখেছেন নতুন, কিন্তু আমার কাছে নতুন মনে হয়নি। কিন্তু বিষয়টি যেহেতু এখন সাবজেক্টিভ ম্যাটার, এটা আমরা আদালতে তাদের আর্গুমেন্টগুলো রিপ্লাই দিব। তারা 24 প্যারাগ্রাফে তাদের জামিনের দরখাস্তে একটি গ্রাউন্ড দিয়েছেন, স্টেটমেন্ট আকারে দিয়েছেন, সেটাই তারা নতুন বলছেন। তাকে হলো থেরাপি দেওয়ার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন বা বিদেশ নেতা নেওয়া উচিত, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন ভাষা। কিন্তু এই স্টেটমেন্টের উপর আমরাও আর্গুমেন্ট করব, আর বাকি যেই গ্রাউন্ডগুলো আছেন সেগুলো ভার্চুয়ালি আগের, যেমন ওনার 7 বছরের মধ্যে 2 বছর হয়ে গেছে, ওনাকে পলিটিক্যালি ভিক্টিমাইজ করা হয়েছে, যেমন ওনার কোনো লিগ্যাল এভিডেন্স নাই, কোনো লিগ্যাল এভিডেন্স ছাড়াই ওনাকে সাজা দেওয়া হয়েছে, উনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এইসব কথাবার্তা বলেছেন। জাস্ট এগুলো রিটেনশন আগেও ছিল, শুধু নতুন করে আমার চোখে যেটা পড়লো 24 প্যারাগ্রাফটা কিঞ্চিত নতুন। ধন্যবাদ। শুনছিলেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি বলছেন যে বেগম জিয়ার যে জামিন আবেদনটি করা হয়েছে সেটিকেই তারা আইনগতভাবে মোকাবেলা করবে। আগামী রোববার বেগম জিয়ার আইনজীবীরা জামিন আবেদনে যে ধরনের যুক্তিগুলো দেখিয়েছে সেই যুক্তিগুলোই খণ্ডন করার চেষ্টা করবেন আইনের মাধ্যমে। অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন তারা আশা করছেন যে আগামী রোববার শুনানি শেষে বেগম জিয়া এই মামলা থেকে জামিন পাবেন, এবং এই আদালতের কাছেও তারা এই ন্যায় বিচারটুকুই চেয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে বেগম জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে সবশেষ খবর। হরি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে রোববার। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।